আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, হিন্দুরা কেন গির্জায়? তাণ্ডব চালিয়ে প্রবেশদ্বার বন্ধ করে দিল একদল উন্মত্ত যুবক। মুখ্যমন্ত্রীর আহ্বানে বাজপেয়ীর জন্মদিনে ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার সুব্রত ভট্টাচার্যের। বিজেপি সরকারের ছয় বছরে পুশব্যাক করা হয়েছে মাত্র ছয়জনকে, রাজ্যে বিদেশি শনাক্ত 1 লক্ষ। তথ্য প্রযুক্তির চাকরিতেই গুরুত্ব, ভারতে নিয়োগের সম্ভাবনা প্রায় 3.75 লক্ষ। বাজারিছোড়া ইলেকট্রনিক দোকানে চুরি, 4 লক্ষের সামগ্রী হাতিয়ে নিল নিশি কুটুম্বরা। বরাক উপত্যকায় টিকে থাকা একমাত্র শিল্পোদ্যোগ বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেড, মজুদ 5 দিনের কয়লা, নতুন বছরে বন্ধের মুখে বিবিসিএল। 4 জানুয়ারি আগরতলা এমবিবি এয়ারপোর্টের টার্মিনাল ভবনের উদ্বোধনে প্রধানমন্ত্রী। করিমগঞ্জের সরকারি স্কুলগুলোতে 60% শিক্ষক পদই খালি, আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার সম্মেলনে সরকারকে দোষারোপ। ইসলামের অবমাননা বাক স্বাধীনতা নয়, হজরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ খবরটি হল, 13 ফেব্রুয়ারি বদরপুরে খতমে বুখারি, আসছেন সাজ্জাদ নুমানি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। বড়দিন খ্রিস্টানদের উৎসব, সেখানে হিন্দুরা কেন ভিড় করবে? এই অদ্ভুত যুক্তি খাড়া করে বড়দিনের সন্ধ্যায় শিলচরের এক গির্জায় তাণ্ডব চালালো একদল উন্মত্ত যুবক, বন্ধ করে দেয় গির্জার মূল প্রবেশদ্বারও। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়, মুহূর্তের মধ্যে স্লান হয়ে পড়ে ক্রিসমাসের আনন্দ উচ্ছ্বাস। খবর পেয়ে তড়িগড়ি বিশাল বাহিনী নিয়ে সেখানে পৌঁছান পুলিশের কর্তা ব্যক্তিরা। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ শিলচর জেল রোডের প্রেস ব্যাটারিয়ান চার্চে হানা দেয় হিন্দুত্ববাদী কিছু উন্মত্ত যুবক। বড়দিন উপলক্ষে সেখানে তখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে উপস্থিত সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে তাদের এহেন তাণ্ডবে মুহূর্তের মধ্যে খালি হয়ে যায় অনুষ্ঠান স্থল। এরপরই ওই যুবকরা গির্জার মূল প্রবেশদ্বার বন্ধ করে দেয়। ওই সময় চার্চ রোডে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন, ডেপুটি পুলিশ সুপার কল্যাণ কুমার দাস, টিএসআই প্রণব দুলে, তারাপুর ফাড়ি ইনচার্জ নয়ন কুমার সহ অন্য পুলিশ আধিকারিকরা, সঙ্গে যায় বিশাল পুলিশ বাহিনীও। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বজরং দলের নাম বাড়িয়ে এইসব উন্মত্ত যুবকের দাবি, তারা শুধু হিন্দুদের গির্জা থেকে বেরিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন, কেননা হিন্দুদের তুলসী উৎসব, সেখানে তুলসী উৎসব পালন না করে কেন গির্জায় যাবেন হিন্দুরা। অপরদিকে মুখ্যমন্ত্রীর আহ্বানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করলেন করিমগঞ্জ বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। মূলত অটল বিহারীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করে বিজেপি, ব্যতিক্রম নয় এবারও। প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় শাসক দল। তার জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সরকার প্রদত্ত ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহারের আবেদন জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মূলত সুশাসন দিবসে পিএসও কালচারের অবসানের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর আহ্বানের কিছু সময়ের মধ্যেই ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সুব্রত। এমনকি এ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে লিখিতভাবে দেহরক্ষী প্রত্যাহারের আবেদন জানিয়েছেন সুব্রত। মুখ্যমন্ত্রীর আহ্বানে গোটা রাজ্যে সুব্রত সবার প্রথম এই পদক্ষেপ নিয়েছেন। পরে এ নিয়ে এক ভিডিও বার্তা জারি করেন তিনি, বলেন, বিজেপিতে যোগ দেওয়ার পর সাধারণ কর্মী হিসেবে কাজ করেছি, বর্তমানে দল আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে, দলের হয়ে কাজ করতে হলে দেহরক্ষীর প্রয়োজন হবে না। জেলা সভাপতি হিসেবে তিনি দেহরক্ষী পেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে তিনি তা প্রত্যাহার করেছেন বলে মন্তব্য করেন সুব্রত। অপরদিকে বিজেপি সরকারের ছয় বছরে পুশব্যাক করা হয়েছে মাত্র 6 জনকে, রাজ্যে বিদেশি শনাক্ত 1 লক্ষ। আসামকে বিদেশি মুক্ত করা হবে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় নেতার এই ছিল নির্বাচনী ভাষণে প্রতিশ্রুতি।
কিন্তু আদতে রাজ্যে কতজন বিদেশি চিহ্নিত হয়েছে এবং এদের মধ্যে কতজনকে তাড়ানো হয়েছে? দেখা গেছে বিজেপি সরকারের শাসনে ট্রাইব্যুনালে ঘোষিত মাত্র 6 জন বিদেশিকে বাংলাদেশে তাড়াতে সক্ষম হয়েছে রাজ্য। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার বিধানসভায় আসাম চুক্তি রূপায়ণ বিভাগের কাছে করা এক প্রশ্নের উত্তরে এই তথ্য প্রকাশ করেছে রাজ্য সরকার। বিধানসভায় প্রকাশ করা তথ্য অনুসারে বিজেপি সরকার রাজ্যের শাসনে আসার পর ট্রাইব্যুনাল মোট 74,572 জনকে বিদেশি হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে বিতাড়ন করা হয়েছে 292 জনকে। এই 292 জনের মধ্যে 286 জনই অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা গরু চোরাচালানকারী সহ বিভিন্ন অপরাধে ভারতে ধরা পড়া লোক। কিন্তু বিদেশি ট্রাইব্যুনালে ঘোষিত মাত্র 6 জন বিদেশিকে বিজেপি সরকার বিতাড়ন করতে সক্ষম হয়েছে। লক্ষণীয়, সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে রাজ্যে বিজেপি প্রথম সরকার গঠনের পর দ্বিতীয়বার সরকার গঠন করে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। ফলে সোনোয়াল নেতৃত্বাধীন সরকারের 5 বছর ও বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের 7 মাসের শাসনে রাজ্যে ঘোষিত বিদেশির মধ্যে মাত্র 6 জনকে বিতাড়ন করা হয়েছে। এদিকে তরুণ গগৈ নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের শাসনে 2013 সালের 13 মার্চ পর্যন্ত রাজ্যে ঘোষিত বিদেশির সংখ্যা ছিল 29,663 জন। তরুণ গগৈ সরকার ও বিজেপি সরকারের শাসনে বিদেশি ঘোষিত মোট 326 জনকে বিতাড়ন করা হয়েছে। তার মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে চিহ্নিত বিদেশির সংখ্যা মাত্র 8 জন। আসাম চুক্তির পর থেকে 2021 সালের 31 অক্টোবর পর্যন্ত রাজ্যে চিহ্নিত মোট বিদেশির সংখ্যা 110,794 জন। তার মধ্যে বিজেপি সরকারের 5.5 বছরের শাসনে বিদেশি ঘোষিত হয়েছে মোট 74,572 জন। আসাম চুক্তির পর থেকে এ পর্যন্ত রাজ্য থেকে মোট 29,991 জন বিদেশিকে বিতাড়ন করা হয়েছে। কিন্তু বর্তমানে রাজ্যে মোট 80,803 জন ঘোষিত বিদেশি মুক্ত বিচরণ করছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তারও কোনো তথ্য নেই সরকারের কাছে। আরও আশ্চর্যজনক ঘটনা হলো, 1966 থেকে 1971 সালের মার্চ পর্যন্ত রাজ্যে ঘোষিত মোট বিদেশির সংখ্যা 31,412 জন। আসাম চুক্তি অনুসারে তাদের 10 বছরের জন্য ভোটাধিকার কর্তন করা হবে। কিন্তু তাদের 10 বছরের জন্য ভোটাধিকার কর্তন করা হয়েছে কিনা তার কোনো তথ্য নেই সরকারের কাছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় সদম্বে ঘোষণা করেছিলেন, বিজেপি সরকার গঠন হলে আসাম থেকে প্রত্যেক বিদেশিকে তাড়ানো হবে। তার এই ঘোষণার পর আরও কয়েকটি নির্বাচন পার হয়েছে, কিন্তু বিদেশি বিতাড়নের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি যে কেবল নির্বাচনী এজেন্ডা তা বারবার প্রমাণিত হয়েছে। অপরদিকে মজুদ 5 দিনের কয়লা, নতুন বছরে বন্ধের মুখে বিবিসিএল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা অধিবেশনে বরাক উপত্যকায় টিকে থাকা একমাত্র শিল্পোদ্যোগ বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডকে চালু রাখার জন্য কয়লা ও লাইমস্টোন পরিবহনে স্পেশাল এসওপি তৈরি করার কথা বলেছেন। উপত্যকার 3 জেলার জেলাশাসককে নিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 3 জেলাশাসকের বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে পাওয়া গেল এক আশঙ্কাজনক খবর, বিবিসিএল এর কাছে এই মুহূর্তে মাত্র 5 দিন ফ্যাক্টরি চালানোর মতো প্রয়োজনীয় কয়লা রয়েছে। এরপর নতুন বছরের প্রথম দিনই কয়লার অভাবে বন্ধ হয়ে যেতে পারে সিমেন্ট কোম্পানির মেশিন। উদ্বেগজনক এই খবরটি জানিয়েছেন বিবিসিএলের ভাইস চেয়ারম্যান বিমল শর্মা। একান্ত আলাপচারিতায় বিমল শর্মা বলেন, বিবিসিএলের ফ্যাক্টরি চালাতে তাদের প্রতি মাসে প্রয়োজন পড়ে প্রায় 4,000 মেট্রিক টন কয়লা। আজকের দিনে তাদের হাতে মজুত রয়েছে মাত্র 700 থেকে 750 টন। এতে 5 দিনই চলবে ফ্যাক্টরি, 6ষ্ঠ দিন থেকে শাটডাউন করতে হবে। কথা প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের 25 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত 1 মাস 4 দিন তাদের উৎপাদন বন্ধ ছিল কয়লার অভাবে। কিন্তু প্রোডাকশন বন্ধ হলেও অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ হয়নি, কারণ সিমেন্ট উৎপাদন না হলেও কোনো কর্মীকে ছাঁটাই করা হয়নি এবং সাধারণত করাও হয় না। ওই ফ্যাক্টরি বন্ধের সময় 1 মাসে বিবিসিএলের খরচ হয়েছে 4 কোটি টাকা। তিনি আরও বলেন, বিবিসিএলের উপর এই মুহূর্তে প্রত্যক্ষভাবে 8,000 লোকের জীবন জীবিকা নির্ভর করছে। এছাড়া আরও বহু লোক পরোক্ষে এর উপর নির্ভরশীল। কয়লার অভাবেই এমনটা হচ্ছে মন্তব্য করে বিমলবাবু আরও বলেন,
কয়লার এই অপ্রতুলতা শুধু উত্তর পূর্বে নয়, দেশ জুড়েই রয়েছে। কারণ সরকারি নীতি অনুযায়ী বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রথমে কয়লা বরাদ্দ করা হয় পাওয়ার সেক্টরে, এরপর অন্য শিল্পোদ্যোগগুলিকে কয়লা সরবরাহ করার অনুমতি দেওয়া হয়। এর জন্য মসৃণভাবে সব ক্ষেত্রে কয়লা পাওয়া যাচ্ছে না। বিবিসিএল এর পক্ষে ইস্টার্ন কোল ফিল্ডের কাছে অগ্রিম 9 কোটি টাকা জমা দেওয়া সত্ত্বেও চলতি বছরের মে মাস থেকে তারা নির্ধারিত পরিমাণের কয়লা পাচ্ছেন না। এর আগে মেঘালয় থেকে কয়লা আনা হলেও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল থেকে কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি হবার পর বিবিসিএল নাগাল্যান্ড ও ডিমাহাসাও থেকে বেশি দামে কয়লা ক্রয় করে কিছুদিন ফ্যাক্টরি চালিয়েছে, কিন্তু সেখান থেকে কয়লা পরিবহনের খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে বিবিসিএল। ওই সময় কয়লার অভাবে 1 মাস 4 দিন ফ্যাক্টরি শাটডাউন করে দিতে হয়। উপায়ান্তর না পেয়ে কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিবিসিএলকে রক্ষা করার লিখিত আবেদন জানান। কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কামাক্কা চামারিয়া ওই আবেদনে উল্লেখ করেছিলেন, উমরাংশুর আসাম মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে প্রয়োজনীয় কয়লা সরবরাহ করার অনুমতি দিলে বিবিসিএল জীবিত থাকবে। সরকার থেকে সব দিক পর্যালোচনা করে এএমডিসিএল থেকে 2000 মেট্রিক টন কয়লা মেঘালয়ের ভিতর দিয়ে বদরপুর দেবেন্দ্রনগরের বিবিসিএলে আনার অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী চলতি মাসের প্রথম দিকে উমরাংশু থেকে কয়লা আনতে শুরু করে দেয় বিবিসিএল। বিমল শর্মা জানান, 3-4 দিন ট্রাকে করে কয়লা আনার পরই বরাকের কতিপয় ব্যক্তি অপবাদ রটাতে শুরু করে দেয়। বিবিসিএল উমরাংশুর চালানে মেঘালয় থেকে অবৈধভাবে কয়লা আনছে। এই অপপ্রচার শুরু হবার পর বিবিসিএল কর্তৃপক্ষ চ্যালেঞ্জ জানান অপপ্রচারকারীদের, কিন্তু কেউ অভিযোগ প্রমাণ করতে পারেনি। এরপরই মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্টভাবে জানান, বিবিসিএলকে চালু রাখতে কয়লা পরিবহনে নতুন এসওপি তৈরি করা হবে। এইসব তথ্য সংবলিত কাগজপত্রের কপি হাতে তুলে দিয়ে বিমল শর্মা বলেন, এই কদিনের মধ্যে কয়লা না এলে সিমেন্ট ফ্যাক্টরি বাধ্যতামূলক শাটডাউন করতে হবে। এতে বিবিসিএলের উপর নির্ভরশীল 8,000-এরও বেশি মানুষ আবার বিপাকে পড়বেন। সামগ্রিকভাবে 5 গ্রাম কাগজকল বন্ধ হবার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিবিসিএল বন্ধ হলে একই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে বলে তত্ত্ববিজ্ঞ মহল আশঙ্কা প্রকাশ করেছে। কারণ এই মুহূর্তে বরাক উপত্যকায় দ্বিতীয় কোনো বড় শিল্পোদ্যোগ নেই। অপরদিকে ইউরোপ জুড়ে ইসলাম অবমাননার ঘটনা বৃদ্ধি নিয়ে এবার সরব হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে ইসলাম অবমাননা কখনোই বাক স্বাধীনতা হতে পারে না। এ ব্যাপারে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামের অবমাননা বাক স্বাধীনতা নয়, ইসলামের অপমান ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতির লঙ্ঘন। রাশিয়া একটি বহুজাতিগত এবং বহু স্বীকৃতিমূলক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে বলে মন্তব্য করে পুতিন আরও বলেন, তাই রাশিয়ানরা একে অপরের ঐতিহ্যকে সম্মান করতে অভ্যস্ত, কিন্তু অন্য কিছু দেশে এই সম্মানের অভাব রয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। অপরদিকে করিমগঞ্জের সরকারি স্কুলগুলোতে 60% শিক্ষক পদই খালি। আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার সম্মেলনে সরকারকে দোষারোপ, সরকারি স্কুলগুলোতে দুর্বল পাঠদানের জন্য সরকারই দায়ী। বিভিন্ন স্কুলে খালি পদ পড়ে আছে, ফলে পাঠদান প্রক্রিয়া লাটে উঠেছে। দীর্ঘদিন ধরে আমরা খালি পদগুলো পূরণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার সেদিকে গুরুত্ব দিচ্ছে না, আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। জেলায় এ পর্যন্ত 60% শিক্ষক পদ খালি পড়ে আছে, ফলে আসামে এ পর্যন্ত 60টি হায়ার সেকেন্ডারি স্কুল বন্ধ হয়ে গেছে। যদি শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হয় তাহলে সরকারকে সব স্কুলের অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। শনিবার সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার 18th দ্বিবার্ষিক সম্মেলনে এই কথাগুলো বলেন সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার করিমগঞ্জ জেলার প্রাক্তন সম্পাদক কালীপদ নাথ। এদিন ভাঙ্গা এইচএস স্কুলে সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার 18th দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন সংস্থার জেলা সভাপতি পবিত্র দেব। বেলা 9টায় নির্ধারিত সূচি অনুযায়ী সংস্থার পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি পবিত্র দেব, সম্পাদক কালীপদ নাথ, ভাঙ্গা এইচএস স্কুলের অধ্যক্ষ আসার উদ্দিন, অভ্যর্থনা কমিটির সম্পাদক আহাদ তালুকদার, এমাদুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা।
তারপর সম্পাদকের প্রতিবেদন পেশ করেন কালীপদনাথ। সভায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়মিত পেনশন প্রদান ও 2005 সালের পরবর্তী নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ব্যবস্থা চালু করা, শিক্ষকদের হেলথ কার্ড সুবিধা প্রদান, আর্ন লিভ, সিক লিভ ইত্যাদির ব্যবস্থা চালু করার প্রস্তাব পাশ করা হয়েছে। চরগুলা ভ্যালি পাবলিক এইচএস স্কুলের শিক্ষক রামকুমার ঘোষ বলেন, এক সমীক্ষায় দেখা গেছে শিক্ষকরা বছরে মাত্র 19% সময় স্কুলে দেন, বাকি সময় শিক্ষকদের অন্যান্য কাজে লোক গণনা, এনআরসি, নির্বাচনের দায়িত্ব, ভ্যাকসিন ইত্যাদি নিয়োগ করা হয়, সেজন্য বিদ্যালয়ে পাঠদান ঠিকমতো হচ্ছে না। অভ্যর্থনা কমিটির সভাপতি তথা ভাঙ্গা এইচএস স্কুলের অধ্যক্ষ আসারউদ্দিন বলেন, তার স্কুলে 1781 জন ছাত্রছাত্রীর বিপরীতে মাত্র 14 শিক্ষক শিক্ষিকা আছেন, তাই ক্লাস চালিয়ে নিয়ে যাওয়া কষ্টকর হচ্ছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।